নমস্কার বন্ধুরা, ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্ব যে এক অটুট বন্ধুত্ব সেটা আমরা কম বেশি জানি। প্রবলেম মাঝে মাঝে আসে, কিন্তু রিসেন্টলি প্রবলেমটা বেশ বেশি করেই আসছে। এক তো তেলের উপর ডিসকাউন্ট নেই বললেই চলে, তারপর তেলের পেমেন্ট আবার চাইনিজ কারেন্সিতে করতে হয়েছে, সেটাও একটা প্রবলেম। এবার আরেকটা নতুন প্রবলেম চলে এসেছে, যেটা হচ্ছে বন্দে ভারত নিয়ে। ইয়েস, আমাদের যে নিজস্ব বন্দে ভারত ট্রেন আছে, যে ট্রেনটাকে ইন্ডিয়ার সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন বলা হচ্ছে, সেইখানে রাশিয়ার একটা বড় হাত আছে। এবার কিভাবে কিরকম ভাবে আছে টোটাল ভিডিওতে আমি সেটাই বলবো। এই যে বন্দে ভারত ট্রেনটা আছে, এটা তৈরি করার জন্য প্রায় 30,000 কোটি টাকার একটা টেন্ডার ডাকা হয়। সেখানে অনেক কোম্পানি পার্টিসিপেট করে, তার মধ্যে রাশিয়ার একটা কোম্পানি আছে, ট্রেন ম্যাশ হোল্ডিং কোম্পানি, আর ভারতের একটা কোম্পানি আছে, রেল বিকাশ নিগম লিমিটেড। এরা দুজন মিলে পার্টনারশিপ করে টেন্ডারটাকে জিতে নেয়, এবং প্ল্যান হয় যে এই 30,000 কোটি টাকায় তারা 120টা বন্দে ভারত ট্রেন বানাবে, যার প্রত্যেকটার দাম পড়বে 120 কোটি টাকা করে। যার জন্য ভারতের যে রেলওয়ে আছে তারা নিয়ার অ্যাবাউট 10,000 কোটি টাকা খরচা করবে। এবং এই যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলো নেক্সট 35 ইয়ার্স এর জন্য মেইনটেনেন্স করবে, এবং রেলওয়ে এই মেইনটেনেন্স এর জন্য প্রায় 17,000 কোটি টাকা দেবে। এইটা হয়েছিল চুক্তি, এবং এর মাঝেই শুরু হয়ে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া তো আর কাউকে বলে যুদ্ধ করবে না যে আমি তোমার ওখানে টেন্ডার ডেকেছি, তার কারণে আমি যুদ্ধ করতে পারবো না। সে তার মতন যুদ্ধ করা শুরু করে দিয়েছে। এইবার ইন্ডিয়ান সরকার বা ইন্ডিয়ার দিক থেকে যে কোম্পানিটা ছিল, রেল বিকাশ নিগম লিমিটেড, তার সব থেকে বড় একটা প্রবলেম হয় যে একটা ট্রেনে অনেক কিছুর পার্টস লাগে, সবটা রাশিয়া থেকে আনা যাবে না বা সবটা ইন্ডিয়াতে তৈরি করা যাবে না। তো তার জন্য কি দরকার, যে বাইরে থেকে কিছু জিনিস আনতে হবে। কিন্তু এখানে যেহেতু একটা রাশিয়ান কোম্পানি ট্রেন ম্যাশের একটা বড় শেয়ার আছে, তাহলে পুরো ব্যাপার নিয়ে একটা জল ঘোলা ব্যাপার হবে। ইউরোপিয়ান কোম্পানি গুলো এই রেল নিগমের উপর স্যাংশনও লাগাতে পারে, বিকজ আমরা রাশিয়ান কোম্পানির সাথে বিজনেস করছি, সেটা তো একটা ভয় ছিল। এছাড়াও যে কোনো জিনিস ইউরোপ বা অন্যান্য কান্ট্রি থেকে পারচেজ করতে গেলে প্রবলেম হবে, তার কারণ কি রাশিয়া শেয়ার আছে। এই কোম্পানি বা এই জয়েন্ট ভেঞ্চার যদি ট্রেন বানানোর জন্য কোথা থেকে লোনের জন্য অ্যাপ্লাই করে, রাদার দেন ভারতের ব্যাংক অর কোম্পানি থেকে, বাইরে থেকে যেই লোন অ্যাপ্লাই করবে, যেই দেখবে এখানে কোনো রাশিয়ান কোম্পানি আছে, সঙ্গে সঙ্গে তারা বেঁকে বসবে। তো এইসব কারণের জন্য ভারতের একটা দাবি ছিল, সেই দাবিটা হচ্ছে কি, এই যে রেল বিকাশ নিগম আছে, এই কোম্পানির টোটাল 100% শেয়ারের মধ্যে 69% থাকবে এই রেল বিকাশ নিগমের, 5% থাকবে লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেম বলে আরেকটা কোম্পানি আছে তার কাছে, এবং রাশিয়ান যে কোম্পানি আছে তার কাছে মাত্র 26% শেয়ার থাকবে। এবং এই প্রস্তাবটা April 2023 ভারত সরকার পেশ করে, কিন্তু রাশিয়া বেঁকে বসে, বলেছে না আমরা কোনো মতেই এই জিনিসটা মানবো না। তারপর অনেক টাল ভাঙা চলে, অনেক দরদাম চলে, কিন্তু রাশিয়াকে সামহাও ইন্ডিয়া মানাতে পারেনি। রাশিয়া এখানে সামহাও নিজের স্বার্থ দেখেছে, এবং স্বার্থ দেখার পর, আমি বলছি না স্বার্থ দেখাটা খারাপ, স্বার্থ দেখার পর শেষমেশ ইন্ডিয়া মেনে নেয় রাশিয়ার কথা। রেল বিকাশ নিগম যেটা আছে তার কাছে মাত্র 25% শেয়ার থাকে, রাশিয়ান কোম্পানি তার কাছে 70% শেয়ার থাকে, এবং যে লোকোমোটিভ যে কোম্পানিটা ছিল তার কাছে 5% শেয়ার থাকে। এবার আপনি বলবেন, তাহলে ইন্ডিয়া কেন রাশিয়ার কথা মেনে নিল? রাশিয়া কি খুব প্রেশার দিচ্ছিল? না, অ্যাকচুয়ালি রাশিয়া কোনো প্রেশার দিচ্ছিল না। আমরা যদি আরো দরদাম করতাম, আরো ডিসকাশন করতাম, তাহলে হয়তো 25% এর জায়গায় এটা 40-45% হলেও হতে পারতো। কিন্তু সব থেকে বড় প্রবলেম কি জানেন, আমাদের কিছু ইন্টারনাল টার্গেট আছে, যে আমরা ভারতে 75টা রানি বন্দে ভারত এক্সপ্রেস চালু করে দেবো 2024 এর মধ্যে, যার মধ্যে একটা বড় অংশ তো আমরা সাকসেস পেয়েছি, কিন্তু 2024 এর মধ্যে 75 নাম্বারটা আমাদের নিয়ে যেতে গেলে এই ঝামেলা করে টাইম নষ্ট করার সময় নেই। এই কারণে ইন্ডিয়া বর্তমানে রাশিয়ার সমস্ত দাবিটাই মেনে নিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।